মাইজ ভান্ডারী তরিকার অন্যতম প্রাণপুরুষ ওলিয়ে কামেল হজরত সৈয়দ গোলামুর রহমান মাইজ ভান্ডারী প্রকাশ বাবা ভান্ডারীর 83তম ওরস শরীফ 5ই এপ্রিল শুক্রবার মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে। ওরসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন থানা, উপজেলা, জেলা এবং দেশের বাইরের লক্ষ লক্ষ ভক্তের অংশগ্রহণে মুখরিত ছিল ফটিকছড়ির মাইজ ভান্ডার দরবার শরীফ। ওরস উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে আশেকানে মাইজ ভান্ডারী অ্যাসোসিয়েশন। কর্মসূচির মধ্যে ছিল বাদে ফজর, রওজা শরীফে গোসল, রওজা শরীফে গিলাদ ছড়ানো, খতমে কোরআন, খতমে গাউসিয়া, সন্ধ্যায় হজরতের জীবন ও দর্শনের উপর আলোচনা সভা, রাতভর শেমাজ, মিলাদ মাহফিল, জিকির আজগার ও তবারক বিতরণ। রাতের শেষ ভাগে বিশ্ব শান্তির কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন মাইজ ভান্ডার গাউসিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদানশীন পীর তরিকত শাহ সুফি সৈয়দ মুজিবুল বশর মাইজ ভান্ডারী। পারছি আমার মুখকে সমঞ্জন আমার বিভিন্ন পাঁচ দ্বারা যা চন্দ্র রয়েছে সেটা আমার মনে করা দিয়ে আমার এখানে এসে আমার মনে হয়েছে সেই আমার যাত্রা জিজ্ঞাসা অভিভাবক দরবারে দেখবার জন্য এবং দোয়ার জন্য আসছি আপনাদের সবাইকে দেখার জন্য। আমি আগে অনেক বারা ছিলাম কিন্তু আমি কয়েক বছর আসতে পারিনি, আমি হজের থেকে আসলে দুশো বড় হজে গেছিলাম থেকে আসলে এখানে যাত্রা করলাম। উত্তর চট্টগ্রাম থেকে আলমগীর নিশানের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।